আপনি মাকে পুজো দিতে এলেন, অনেকদিন পর এলেন, কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি যখনই সময় পাই তখনই মায়ের মন্দিরে চলে আসি। যেহেতু 51 ফিটের একটি এই বর্গভীমা মায়ের মন্দির, এই জাগ্রত দেবী, তার কাছে আমি প্রার্থনা নিয়ে এসেছি। সাম্প্রতিক যে মহামারী চলছে, এই মহামারী থেকে নিষ্কৃতি দাও সবাইকে, সবাইকে মুক্ত করো, এই প্রার্থনা মায়ের কাছে জানালাম। মায়ের কাছে জানালাম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করে এই সামাজিক ব্যাধি যা আজকে আক্রান্ত করেছে সমাজকে, তাকে মুক্ত করার চেষ্টা করছি। তাকেও শক্তি দিন, সবাইকে শক্তি দিন। করোনা যুদ্ধে যারা সামনের সারে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের প্রতি শুভেচ্ছা জানালাম, মায়ের কাছে কামনা জানালাম, তাদেরকেও শক্তি দিন এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য। হ্যালো।